লয়ার, কিন্তু আই হ্যাভ সিস টু বি লয়ার, আমি এখন বর্তমানে আমি মোর ডক্টর দ্যান এ লয়ার, কারণ আমার কাজই হয়েছে একটার পর একটা হসপিটাল এস্টাবলিশ করা। আমার ওয়াইফ, আমার ফাদার ছিলেন ডাক্তার, আমার ওয়াইফ ছিলেন ডাক্তার, আমার বোনেরা ডাক্তার, আমি আর আমার ছেলে আনফর্চুনেটলি লয়ার হয়েছি, কিন্তু আমরা দুজনাই এখন মেডিকেলের সঙ্গে সংশ্লিষ্ট বেশি। আমার ওয়াইফের নামে একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন নিয়ে আমার ছেলে প্রতি মাসে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করে। আর আমি ব্যক্তিগতভাবে বার্ডেন করেছি, বার্ডেনে গিয়ে দেখবেন বার্ডেনের পাশে যে হার্ট ফাউন্ডেশন দেখবেন সেটাও আমার করা। গত সপ্তাহে আর একটা হার্ট ফাউন্ডেশনের একটা আইসিইউ করেছি, সেটাও আমার দেওয়া। বার্ডেনের পিছনে আর একটা ওয়ার্ড আছে, সেটাও আমার মায়ের নামে দেওয়া। এবং আমার নিজের গ্রামে হসপিটাল করেছি সাততলা, সেটাও আমি আদিন হসপিটালকে দিয়েছি, তারা রান করছে। আর আদিন হসপিটালের আমি চেয়ারম্যান, যশোরের আদিন হসপিটালের আমি চেয়ারম্যান, সুতরাং আই এম মোর ডক্টর দেন। তবে একটা কথা বলি যে আমাদের লয়ারদেরকে আমি ক্রিটিসাইজ করি, তারা ইনকাম করে, আমাদেরই পয়সা, মানুষের পয়সা, সাধারণ লোকের কাছ থেকে ইনকাম করি, কিন্তু সেটা মানুষের সেবায় কতটুকু দেয় আমাদের লয়ারদের মধ্যে খুব অভাব। আপনি হাত ধরে বলেন একটা লয়ার কে একটা কলেজ করেছে, কে একটা হসপিটাল করেছে, কে একটা মাদ্রাসা করেছে, খুব কম। হসপিটাল তো করা আমার জানাশোনা কেউ নেই। আর যাই হোক, আমি তো অনেকগুলো হসপিটাল করেছি, বহু হসপিটাল করেছি। লেটেস্ট একটা আমি পুরনো ঢাকার একটা খবর দিতে পারি, ভালো। পুরনো ঢাকা যারা আছে, পুরনো ঢাকায় কিন্তু কোনো বড় হসপিটাল নাই। পুরনো ঢাকার মেয়র বললেন যে তিনি একটা হসপিটাল করবেন, এখনো কিছু করেন। আমি পুরনো ঢাকায় একটা হসপিটাল করছি, সেটা পোস্তগোলা শ্যামপুরে। সে হসপিটালটার নাম হচ্ছে আদিন রফিকুল হক হসপিটাল। এটা এটা দেড় বিঘা জমির ওপর 1,95,000 স্কোয়ার ফিটের ওপর হচ্ছে। তার চারটে লিফট আছে, স্টেয়ারকেস আছে, এবং ফুললি এয়ার কন্ডিশন। আর নিচের তলা হচ্ছে পার্কিং, এবং মেয়েদের হোস্টেলও আছে। এটা মেয়েদেরই জন্য হবে মেনলি। সুতরাং আমি এই যারা লয়ারদের ক্রিটিসাইজ করবে একটু কিছু মনে করবেন না, আপনারা আয় করেন, এই দেশের লোকেরই পয়সা খাচ্ছেন, আমি তাদের কাছ থেকে ইনকাম করছি, তাদের সেবার জন্য আমরা খুব কম লয়ার আছে যারা এইভাবে হসপিটাল বা স্কুল বা কলেজ এটা করেছে। আপনি দেখেন শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে সরকারের একার পক্ষে করা সম্ভব না, এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কিন্তু কটা এগিয়ে আসছে, ইউরিয়াম সাহেবের কথা একদিন বললেন, ইউরিয়াম সাহেবের কথা চলছে, সেটা চলবে, এবং সেটা এমনভাবে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসছে, এটা চলতে থাকবে। এই এদেরকেই আমি আর একটা চন্দায় হসপিটাল করে সেটাও তাদেরকে দিয়েছি। নকবাজারে দেখবেন আদিন হসপিটাল, গরিবের জন্য এই যে কোনো ভালো হসপিটাল পাবে না, গরিবের জন্য, বড়লোকের জন্য না, সেখানেও আমি চেয়ারম্যান আমি করেছি। নদীর ওপারে গিয়ে একটা আদিন হসপিটাল করেছি, প্রায় শেষ হয়ে এসছে, চারিপাশে এগুলো করে চলেছি। আর একটা বললাম একটু আগে, শ্যামপুরে, শ্যামপুরে একটা হসপিটাল করছি, বিরাট হসপিটাল, আস্তলা হসপিটাল, ফুললি এয়ার কন্ডিশন। আমি লয়ারদের বলবো যে তোমরা তো দেশের টাকা, মানুষের জনসাধারণের কাছ থেকে টাকা দিচ্ছ, ফিজ দিচ্ছ, তাদের জন্য কিছুটা তোমাদের যে সম্পদ আছে কিছুটা ভাগ দাও, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। আজকে যে আমাকে সুযোগ দিয়েছে বলার জন্য ধন্যবাদ। এবং ভ্যালারি যে রেফারেন্স, বাই ওয়ে অফ রেফারেন্স ভ্যালারিকে বলছি, ভ্যালারির মতন আপনারা আরও অনেক ভ্যালারি বেরিয়ে আসেন। ভ্যালারি বিদেশি হয়ে আমাদের দেশে এই কাজ করছে, আমরা দেশি হয়ে দেশে থেকে আমরা কিছু করতে পারি না, এটা খুব দুঃখের ব্যাপার। আমি আশা করব আপনারা সবাই ভ্যালারির মতন আমাদের নিজস্ব দেশি ভ্যালারি হয়ে দেশের কাজে, মানুষের কাজে নিজেকে সমর্থন করেন। ধন্যবাদ।